পরিকল্পিতভাবে গাভী পালন একটি লাভজনক কার্যক্রম অল্প মাঝারি বেশি সব ধরনের পুঁজি দিয়েই সুষ্ঠুভাবে গাভী পালন করলে অনেক লাভবান হওয়া যায় তবে প্রায় সময়ই এই সকল খামারে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় তার মাঝে কিছু কিছু রোগ হঠাৎ করেই দেখা দেয় যেটা সম্পর্কে খামারিদের কোনো ধারণাই থাকে না আর তখনই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় খামারিরা ভাই কথা বলি একটু আপনার সাথে কি নাম আপনার রোকমান লোকমান ভাই আপনি কি এই খামারে কাজ করেন জি কতদিন থেকে করতে পাঁচ বছর পাঁচ বছর তো আরও তো অনেক কাজ আছে যেহেতু এটা ইপিজেট এলাকা এখানে গার্মেন্টস আছে তারপরে আর অনেক অনেক ফ্যাক্টরি আছে তো সব জায়গায় কাজ না করে কাজ হইল আপনার যা জেলখানার মতো থা লাগে আর এই জায়গা তোমার জেলখানা না দুই ঘন্টা কাজ করলাম এক ঘন্টা বাইরে বেরাইলাম সমস্যা না গার্মেন্টসের তো অনেক ভালো ফার্মের কাজ তাই তো আপনাদের মালিক তো বললো যে আপনারা নাকি খুবই অভিজ্ঞ এখানে ডাক্তারের প্রয়োজন হয় না গরুর কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই মানে ইয়ে করতে পারেন চিকিৎসা করতে পারেন প্রাথমিক চিকিৎসা যেটা আর কি তো সেটা কীভাবে হলো কোথাও ট্রেনিং নিচ্ছেন না না কোথাও ট্রেনিং নেই নেই ছোটোবেলার থেকে গরু পুষি ওই দেখতে শুনতে ডাক্তার আসতে যাইতে অভিজ্ঞতা এসে গেছে ও মানে করতে করতে অভিজ্ঞতা করতে করতে অভিজ্ঞতা এসে গেছে তো এই যে খামারে কাজ করতেছেন পাঁচ বছর যাবৎ কাজ করতেছেন কীরকম মনে হয় কাজ করে সংসার চালাতে কোনো সমস্যা হয় না কোনো সমস্যা নাই আপনাদের বেতন কী বেতন কীরকম দশ হাজারটা বেতন দেয় আর সম্পূর্ণ কিছু ফিরি আমাদের হা খাওয়া সম্পূর্ণই ফেরি কতজন কর্মচারী আছে আপনাদের এখানে আমরা অনেকটি আছি অনেকেই এখন তাহলে আমরা আপনার মালিকের সাথে একটু কথা বলি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখন নতুন করে অনেক খামারি খুব উদ্বিগ্ন সেটা হচ্ছে যে নতুন একটি রোগ দেখা দিচ্ছে আমাদের দেশে যেটা আমাদের সে একটা ছিল না একটা সময় এটা ধারণা করা হচ্ছে যে আফ্রিকার ওই দিকটাতে ছিল সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ হ্যাঁ তো এই রোগটা নিয়ে অনেক খামারি খুব উদ্বিগ্ন এবং খুব আতঙ্কের মধ্যে আছে আপনারই এই কি সেই রোগটি দেখা দিয়েছিল হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন কারণ এটা এই যে রোগটা আমার এখানে পাঁচ ছটা টাকা ওই রোগটা আসছিল আচ্ছা কিন্তু এখন আমি এটা প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করছি যে আমার যে যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাতে চিন্তা ভাবনা করলাম যে গরুর গায়ে শরীরে জ্বর ওঠানো যাবে না কারণ জ্বর যদি আসে তে গরু খানা বন্ধ করব। খানা বন্ধ করলে ওই গরু পুনরো দিন পর্যন্ত টিকে তারপরে গরুটা মারা যায় আমি যাতে গরুটা জ্বর না আসে যেমন আমরা হাটে বাজারে গরু কিনে আনি শরীরে গায়ে ব্যথা হয় ব্যথা হয় জ্বর হয় আমরা এনে কী করি এটাতে এই আমরা প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াই দিই ব্যথাও থাকে না জ্বরটাও থাকে না সেই প্যারাসিটেমল আমি চিন্তা আনা করছি যে প্যারাসিটেমলটা যদি যখনই রোগটা দেখা দেয় আমি তখন ওই প্যারাসিটামলটা ব্যবহার করি প্যারাসিটেমলটা দুইটা তিনটা চারটে করে প্যারাসিটেমল গরুর মাংস ওজন হিসাবে যখন খাওয়াই দিই খাওয়াই দিলে ওই জ্বরটা ওঠে না ওটা খাইতে থাকে আর তার মধ্যে যেমন ওই এক প্রকার মানুষের গা হইলে যেমন একটা পাউডার মেডিসিন ব্যবহার করে এটা এটা গরুর জন্য আসে আমি গরুর গায়ে যে ফুসকাটা হয়ে ফুটে যায় অনেক আসে হ্যাঁ ওই আমি ওই পাউডারটা ব্যবহার করি আর একটু খেয়াল রাখি সেটাই লোগিয়া যাতে মাছিরা না পড়তে পারে গরুর গায়ে বা ওই ওটা ওই ওই দুই দিন তিন দিনের ভিতরে আল্লাহর রহমতে ওইটা সেরা যায় কিন্তু যেহেতু এটা আমরা নিজ যখন ডাক্তারে এই আমাদেরকে আমরা ইয়ে পাইলাম পেপার পত্রিকা পাইলাম যে এটা কোনো ট্রিটমেন্ট এখনও বাইরে হয় নাই সেইভাবে আমি দেখলাম যে এদের ট্রিটমেন্ট বাইরে নাই তো এখন আমি নিজে এই ব্যবস্থা করি আপাতত যেহেতু গরু খামারে করি গরু একটা আমার ছেলে পেলে একই মহব্বত করি সেই নিজে পদক্ষেপ নিয়ে আমি এই ট্রিটমেন্টগুলো করতেছি আল্লাহ আমাদের দুই চার দিন পরেই গরুগুলো নেওয়ার এখন আমার আর কোনো সমস্যা হয় না আর ওই ধরনের অসুখ সর্বপ্রথম যখন আসছে তখন আমি খুব টেনশন ছিলাম এখন আর আমি টেনশন বোধ করি না তা আমি এটা দর্শককেও বলবো যে আপনারা গরুটা যদি ওই ধরনের রোগটা আসে পাটা পড়লে সাথে সাথে জানি প্যারাসিটামলটা খাওয়াই যায় গরুর গাই জন্য জ্বরটা না আসে আচ্ছা জ্বরটা না আসলে ওর খাদ্য থামবে না হ্যাঁ খাদ্য না থামলে গরুর কোনো সমস্যা হবে না খাদ্য থামলেই গোটা মারা যাবে এই হচ্ছে গিয়া এটা এই এটার মেডিসিন বুঝেন এই যে এই এই যে হচ্ছে নতুন রোগের পাওয়ার এইটা এইটা এটা এই যেগুলো এটা যদি এই যে ইয়ের মধ্যে এই গা মধ্যে দিয়ে দেয় গাটা শুকাইয়ে যায় ওইটা দর্শক আপনাদের সুবিধার জন্য একটু বলছি খামারি ভাই যারা আছেন এই ওষুধটি ওনারা নাম বলতে পারছেন না এটি হচ্ছে এই এলাকারই একজন কবিরাজ হয়তো রাজশাহী রাজশাহী থেকে আনা আচ্ছা

এই ওষুধগুলো কালেক্ট করতে পারেন আর মূল যে বিষয়টি আপনি বলছেন সেটা হচ্ছে যে এই রোগটি আসলে কোনোভাবেই যেন গরুর গায়ে জ্বর না আসতে দেয় সেই ক্ষেত্রে প্যারাসিটামল হ্যাঁ প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল গরুর মাংস চায় মনে হলে টাকা খাওয়াই দিল বুঝলেন এর নিচে হলে এর নিচে হলে তিনটা খাওয়াই দিল আচ্ছা বললেন যে এখানে অনেকগুলো গাভী আপনার কিছুদিন পরেই বাচ্চা দিবে তো এই গাভীগুলোকে যখন ডাকে আসে তখন কি কোথাও নিয়ে যান ডাক্তার এখানে না শুধু ডাক্তার আমার ওই ইয়ের সময় প্রয়োজন হয় যখন একটা গরু হিট আসলে ওই হিট আসলেই আমার ডাক্তারের প্রয়োজন হয় এছাড়া ডাক্তারের কোনো প্রয়োজন নেই কারণ আমার যে স্টাফ আছে এখানে প্রত্যেকটা স্টাফই মোটামুটি ভাবে একটা ভালো অভিজ্ঞ কারণ দীর্ঘদিন লং টাইম ওরা আমার এখানে চাকরি করতেছে